নমস্কার বন্ধুরা, সৌমিতা রান্নাবাটিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আপনাদের কাছে খুবই সুস্বাদু পাস্তার রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ধরুন আপনাদের হঠাৎ পাস্তা খেতে ইচ্ছা করেছে, কিন্তু বাড়িতে পাস্তা নেই, তো কি করবেন? তো চলুন আজকে পাস্তা কিভাবে বাড়িতে তৈরি করা যায় আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো চলুন শুরু করি আজকে রেসিপি। দেখুন, আমি এই বাটিটার মাপে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখুন এই রকম ঠিক ময়দাটাকে মাখতে হবে। এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নেব। খুব সহজেই আপনারা এইভাবে বাড়িতে পাস্তা বানাতে পারবেন, ভালো করে দেখুন। এবার আমি বেলন পিঁড়ের উপরে অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি লেচিটা বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে, এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে এইরকম ভাবে লম্বালম্বি করে কেটে নিতে হবে। এবার দেখুন এইভাবে আড়াআড়ি করে কেটে নিতে হবে, ঠিক 4 চৌকো শেপটা হবে। এবার একটা আমি কাঁটা চামচ নিয়েছি, দেখুন দেখুন এভাবে আমি একটা লেচি রে তুলে নিলাম। এবার আঙুল দিয়ে হালকা করে চেপে দিচ্ছি, আর অবশ্যই এটাকে দেখুন কোনাকুনি ভাবে রাখতে হবে। এবার এটাকে আমি এইভাবে পাকিয়ে নিচ্ছি। হালকা হাতে এটাকে পাকিয়ে নিতে হবে যাতে দাগগুলো বোঝা যায়। দেখুন কত সুন্দর হয়েছে, আবারও একটা করে দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে আস্তে আস্তে পাকিয়ে নিতে হবে, দেখুন এটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি সমস্ত পাস্তাগুলোকে পাকিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পাস্তাগুলো, দেখুন সমস্ত পাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে জল দিয়ে দিলাম, জলটা একদম ফুটন্ত অবস্থায় এই পাস্তাগুলো দিতে হবে জলের মধ্যে। এইভাবে দলা পেকে আছে বলে ভয় পেয়ে যাবেন না, থেকে থেকে এগুলো একটা একটা করে ছেড়ে যাবে। দেখুন কত সুন্দর ছেড়ে গেছে একটা একটা করে পাস্তাগুলো, একদম ফুটন্ত গরম জলে এগুলোকে দিতে হবে, না হলে এগুলো ঠান্ডা জলে দিলে গলে যেতে পারে। দেখুন পাস্তাগুলো আমার জল থেকে ছাঁকা হয়ে গেছে। এবার আমি পাস্তা করার জন্য আমি কি কি সবজি নিয়েছি সেইগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি মটরশুঁটি নিয়েছি, বিনস কড়াই নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি, আর সামান্য বাঁধাকপি কুচি নিয়েছি। আর আমি একটা টমেটোর চাটনি বানাবো, তার জন্য আমি এখানে নিয়েছি ধনে পাতা, টমেটো আর রসুন কুচি আর 4টে শুকনো লঙ্কা। প্রথমে আমি টমেটোর চাটনিটা বানিয়ে নেব, তার জন্য আমি ফোড়নে শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি আমি রসুন কুচি, রসুন কুচিটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি 10 থেকে 12টা রসুন কুচি করে নিয়েছি। আর দিচ্ছি টমেটো, এখানে আমি 4টে মাঝারি সাইজের টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছি, টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার দিচ্ছি লবণ সামান্য, আর দেব 4 চা চামচ চিনি। এই পাস্তাটা আমি একটু মিষ্টি মিষ্টি করব, তাই জন্য 4 চামচ চিনি দিলাম।
এবার সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে টমেটোটাকে সিদ্ধ করে নেব। দেখুন টমেটোটা অনেকটাই হয়ে এসেছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। এই সমস্ত কিছু আমি পেস্ট করব বলে আমি ধনে পাতাটা কোঁচালাম না, এমনিই দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব, তারপর মিক্সিতে দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এরপর আমি সবজিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে গাজর আর বিনস কড়াই কুচিগুলো দিলাম, এগুলো একটু ভাজতে দেরি হয় তাই আমি আগে দিলাম। অল্প একটু ভাজা হয়ে গেছে দেখুন, এরপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। এরপর আমি বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। সবই আমি সামান্য সামান্য নিয়েছি, বেশি পরিমাণ নিইনি, কেন অনেক কিছু আছে তো, অনেক অনেকটাই হয়ে যাবে সবজি। এরপর পেঁয়াজ পাতাটা দিয়েও আমি হালকা করে একটু অল্প লবণ দিয়ে দিলাম। এই সমস্ত কিছু আমি এবার ভালো করে ভেজে নেব। এরপর আমি দুটো ডিম দেব এর মধ্যে। দেখুন সবজিগুলোকে এক সাইড করে নিয়ে আমি ওই তেলেতেই দুটো ডিম দিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়ে আমি একটা চামচ দিয়ে এই ডিম দুটোকে ভালো করে ঘেঁটে নেব। দেখুন এইভাবে আমি ডিমগুলোকে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। ঝুড়ো ঝুড়ো করা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি সবজির সাথে ভালো করে পাইল করে নিয়ে একটু ভেজে নেব। দেখুন এইদিকে টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সি জারেতে এটাকে তুলে নিচ্ছি পেস্ট করার জন্য। দেখুন পেস্ট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে পেস্টটা। এরপর আমি এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। শীতের দিনে এরকম নানা রকম সবজি দিয়ে পাস্তা বলুন, চাউমিন বলুন, সমস্ত কিছুই খুবই খেতে ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। এবার আমি টমেটো সসটা দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম আলাদাভাবে টমেটোর সস বা কোনো অন্য কোনো সস দেব না, এই সসটা দিয়ে আমি পাস্তাটাকে বানাবো, খেতেও খুব সুন্দর হয়। দেখুন এবারে আমি পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, দেখি লোভ লাগছে, খেতেও আশা করি খুব ভালো হবে। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের গরম গরম পাস্তা। শীতের দিনে এই রকম সবজি দিয়ে এই রকম নানা রকম জিনিস খেতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলায় টিফিনে। তো বাড়িতে ঝটপট এই রকম ভাবে পাস্তা দিয়ে এই রকম বানিয়ে ফেলুন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, ধন্যবাদ।